রাজ্যপালের কাছে এডিসির বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে চার্জশিট দেওয়া হচ্ছে শুধু একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটা একটা ভিত্তিহীন কর্মসূচি নিয়েছে বিজেপি। আসলে এটা হলো পিঁপড়া মাথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের বদনাম করার লক্ষ্যে। বৃহস্পতিবার প্যালেস কম্পাউন্ড এলাকায় অবস্থিত মানিক্য কোর্টে এক সাংবাদিক সম্মেলনে মাথার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের স্পষ্টীকরণ দেন এডিসি নির্বাহী সদস্য তথা দলের অন্যতম মুখপাত্র অনিমেষ দেববর্মা। কেন বিজেপি তিপ্রা মথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে? এটা কিছুই না, মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে তিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন, যে এজেন্ডা গ্রেটার তিপ্রাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন, এটা যেন মানুষের মন থেকে চলে যায়, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্যে সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি যে সমস্ত পয়েন্ট তারা চার্জশিটে লিখেছে, একটা এক একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস।